বাড়িতে যাইয়া চুলাইয়া লবণ দা চিনি দা মজা করে খামু, কি সুন্দর লাল টকটকা।
বাবা রাস্তাঘাটে দেখে শুনে যাবি, কেউ ডাকলে যাবি না, কিন্তু সোজা তোর খালার বেড়তে চলে যাবি বুঝছস। আর রাস্তাঘাটে যদি বিমুড় দেওস আমার কথা বিমুর সামনে পড়লে একদম দৌড় দিবি বুঝছস, কারণ বিমু কিন্তু আনারস পাগল। এই আনারস যদি দেখে যে তোর গলায় ঝুলাই নেয়, তোরে যে কেমনে করে পোল্টি ফালাই এনে আনারস নিয়ে নিবো এটাও খুব ভালো করে জানে। তাই কই কি বাবা, ওরে দেখলে তুই একটু পলায় পলায় যাস। আচ্ছা মা, তুমি কোনো চিন্তা কর না, বিমুর দেখলে ওরে সেঙ্গাতে ফালাই দিব। আচ্ছা বাবা, তাহলে দেখে শুনে যাস, তোর খালা করতে যা, আগে তোর খালারে কোষ খাবার দিবে নিগে, কারণ এত পথ গেলে তুই আবার খিদা নেকে যাবো। যা। আচ্ছা মা যাই। আচ্ছা বাবা, দেখে শুনে যাস, কিন্তু আমার কথাটা মনে রাখিস। আচ্ছা মা, আমি গেলাম, তুমি কোনো চিন্তা কর না। আমি জানি সেই শক্তি তোর আছে। আচ্ছা শোন, আনারস গুলো সাবধানে নিয়ে যাস, ঠিক আছে? আচ্ছা আমি তো যাই। সাবধানে যাস কিন্তু। আনারস দোস্তরা আয় দেখ আমি কি খেল দেখাই, তোরা খালে আমার লাগে চুয়াই দিবি। দুবার বাই। আমি মুক্তি সরকার চাইছ না, আমি খালার কাছে যাইতেছি। দুবার বাই, দুবার করো কে, আমি কি দুবার বাই। হ্যাঁ দুবার বাই, দুবার বাই, দুবার বাই, দুবার বাই, সর 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 সর, দুবার বাই, দুবার বাই, দুবার বাই। বড়শিতে যেমন টোপ ফালায় মাছ আহে, তুমি এক কাজ করো, আনারস দিয়ে টোপ ফালাও, দেখবা বিমু আসবো। এই তো এ আনারসই তো খাইছে, আনারস যাবো করে শেষে ওই রকম করে আজকে বিমুরে শেষবো। আচ্ছা বিমুর আম পামুনি আনারস
জমিটা ব্যাপারে তোমার নিজে আলাপ করো। আচ্ছা ঠিক আছে।